ওয়াও, মোমো চ্যালেঞ্জ ওখানে চাকরি হয়েছে, তিলোবে তাঁতি নষ্ট হয়ে গেছে, বাসা চলে গেছে, আবার কখন বাসা আসবে জানি না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, পুরো ব্লগটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওতে আগে যাওয়ার আগে চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর পারলে শেয়ার করে দেবে। তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক। পাশে বসে বলেছি এখানে আমি চলে এসেছি পার্লার, তো পার্লার থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের পার্লারে আমি আইব্রোস করেছি, চুল কেটেছি, আর এরও তাই করেছে, হয়ে গেছে আমাদের। প্রচন্ড বৃষ্টি পড়ছিল ওই জন্য ভেতরে বসেছিলাম। বৃষ্টিতে কি অবস্থা দেখাচ্ছি, প্রথমে বৃষ্টি পড়ছিল বলে ভেতরে বসছিলাম, এখন একটু কমেছে তাই এখন বেরিয়ে। অবস্থা বৃষ্টিতে দারুণ, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো, এখন মেঘ ডাকছে। বাবা বড্ড বড় বড় প্রচুর ভারী হবে দেখবি, ভারী হবে, আমার জল কিছু খেতে ভালো লাগছে না, আমি কেউ পাবলি চাই। পাপড়ি চাট চলে এসছে, আমি পাপড়ি চাট খাবো, আর এখানে জল পিছিয়ে খাচ্ছে। আমাদের বাস চলে গেছে ঝালমুড়ি নিতে গিয়ে, অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেছে। বাসটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, এবার আমরা ঝালমুড়ি দিতে এত দেরি করেছে, বাসটা চলে গেছে, এবার কখন বাস আসবে জানি না। বৃষ্টিতে কি অবস্থা সব, বাইরে বেরিয়ে যা চব্য হলো, এখন বাস থেকে নেমে পড়েছি। যেমন তোমাদেরকে দেখালাম যে বাসটা এক প্রথমে বাসা ছেড়ে দিয়েছি, তারপর একটা বাস পেলাম, তা বাসে নেমে বলছে আমাদের বাড়ির সামনে মানে অনেকটাই যেতে হয়, এখন ওইখানে একটা পেট্রোল পাম্প আছে, বলছে পেট্রোল পাম্পের সামনে নামিয়ে দেবো। আমার বলছি তাহলে আমরা বাড়ি কী করে যাবো, দিয়ে কলের একটা আবার কাকে একটা ফোন করলো, ফোন করে আবার হ্যাঁ বাসের মালিক ফোন করে বললো তারকেশ্বর যাবে কিনা, তো তারকেশ্বর কিনা তারকেশ্বরের দিকে যাবে কিনা, তারপর বললো হ্যাঁ যাবে, তারপর এলাম। তো কি চব্য, বাইরে বেরোনি, লোক তুলতে গিয়েও ভালো করে এ করছে না, লোক তুলতে গিয়ে এমন ছেড়ে, হ্যাঁ ওখানে বাসটা পুরো ফাঁকা দাঁড়িয়ে আছে, সবাই বলছে এই বাসটা যাবে না যাবে না যাবে না। এরপর তারপরে একটা 17 বাস ছিল, কিন্তু ওটা মানে কখন আসবে না আসবে বুঝতে পারছিলাম না। তারপর আবার অনেকটা রাত্রিও হয়ে গেছে, আবার বৃষ্টিও আসবে, আকাশে মেঘ করেছে, বৃষ্টি হ্যাঁ। তো বাইরে বেরোলে এরকম, আমরা বাইরে বেরোলে এরকম ঝামেলা কিছু না কিছু একটা হবেই, না চাইতেও। অন্ধকার, বৃষ্টি পড়েছে, পুরো নির্জন এলাকা, কোনো লাইট নেই, কেমন অবস্থা। লাইট ছিল এখানে না, ওই আল দিয়ে যাবো না রাতে, এখানে আগে লাইট কিন্তু ছিল, সব পোলগুলোতে লাইট ছিল, জানি না কী হয়েছে লাইটগুলো, লাইটগুলো এখন আর নেই। কী কাদা এখানে, কাদায় ভর্তি, কাদা থাকুক থাকুক কিন্তু ব্লগ করতেই হবে বল, হ্যাঁ কাদা পেঁচকে দিই পায়ে করে তাও ব্লগ করবো, হ্যাঁ কারণ তোমরা ইম্পর্টেন্ট আমাদের কাছে বেশি। ইয়েস হ্যাঁ, চ কারো ভাই ঢুকে পড়ি এখানে, অন্ধকার
পিছনটা দেখিয়ে দিই কেমন অন্ধকার। এই দেখো তুই আগে ওই মেয়েটা থাকতো পিঙ্কি মেয়ে নাম কে এসে যে আর একটুখানি বাড়ি দেখলেই তারপর আমরা বাড়ি চলে যাবো। এ বাবা তোর কোমরে বেল্টটা হয় কি হই তো আমার তো মনে হয় এই তাই তো আমার মনে হয় বাসাতে পড়ে গেছে জানিস। হ্যাঁ এ বাবা আমার এখানে একটা বেল ছিল সাদা কালারের বেল মানে এটাই জামার বেলটা নয় কিন্তু এখানে একটু লুজ হচ্ছিলো বলে অন্য একটা জামা থেকে খুলে এসে খুলে এনে পড়েছিলাম। যা বাসে পড়ে গেছে সুতোর কি সুন্দর বিনুনি করা কটা বেল্ট। আজকের এই ব্লগটাতে আর কিছু কি খারাপ হওয়ার বাকি আছে তাহলে সেটাও হয়ে যাক। হ্যাঁ বৃষ্টি কাদা পড়ে যা বেল্ট মানে যতই মানে পাথর থাকুক একদম পাহাড় থাকুক ওই রাস্তাগুলো কিচ্ছু পড়বে না টুকটুক টুক করে হেঁটে হেঁটে চলে যাবে কিন্তু যে সমান যে রাস্তাগুলো হবে গুপ করে পড়বেই পড়বে। আমি হব না যদি আমি রাস্তায় পড়ে না যাই আমাকে পড়ে যেতেই হবে। যেমন একটা আমি এক্সাম্পল দিই একদিন তারকেশ্বর গেছিলাম এরকম বাসে করে তো বাসে করে আমি তারকেশ্বর গেছিলাম আর ওখানে ট্রেন লাইন আছে তো ট্রেন লাইনে ওদিক দিয়ে পেরিয়ে যেতে হয় তো আমরা ওখানেই হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরা জানো ট্রেনে থেকে মানে বড়ো বড়ো পাথর থাকে সব থাকে একটু হাঁটাটা মুশকিলই হয়ে যায় যদি একটু হিল থাকে জুতোয় তো ওইখানে তো ঠিকঠাক করে হেঁটে সব পেরিয়ে হাত ধরে সব চলে এলাম। তারপর ওখানটা বেরিয়ে এসে এবং মানে সমান রাস্তা ভালো রাস্তা ওইখানে এসে গুপ করে পড়ে গেলো এত জোরে পড়লো তারপর কতদিন ওর ব্যথা ছিল পড়ে গিয়ে বল। হ্যাঁ কারণ আমি আমি হবো না যদি আমি পড়ে না যাই আর আমরা আমরা হবো না যদি বাইরে বেরিয়ে দুর্ঘটনা না। সিরিয়াসলি এগুলো কি মানে আর কিছু হওয়ার বাকি আছে আর মনে কিছু হবে না কারণ বাড়ি এরপরেও আমরা বাইরে বেরোই এরপরেও আমরা এনজয় করি কারণ আমরা আমাদের পড়ে যাওয়াটা দুমদাম করি ওটা এনজয় করি আমরা দুর্ঘটনাটা এনজয় করি লোকে ভালো জিনিস এনজয় করে আমরা দুর্ঘটনা এনজয় করি মানে নিজেদের সঙ্গে হওয়া ছোটোখাটো দুর্ঘটনা এরকম না যে বড় বড় দুর্ঘটনা এনজয় করছি আমরা। তো যাই হোক আমরা অনেক ভুলভাল বকে নিয়েছি এবার আমরা বাড়ি চলে এসেছি তো এবার একটু পরে দেখা হচ্ছে জানি না এরপরে কি কিছু করবো কি না ব্লগটা শেষ করে দেবো জানি না। তো চলো টাটা সবাই এই যে মালাগুলো বাবারা দাদু নিয়েছে আমি বাইরে গেলে একটু মালা নিই আমার মালা দেখি মনে হয় বাবারা দাদু একটু করে আগে দাদু নিতাম না এখন আবার দাদু নিতে হচ্ছে কোনোদিন এটা ভাবিনি যে দাদুর জন্য মালা নেবো বাবার জন্যই নিয়ে আসছি ছবিটাতে পড়িয়ে ওখানে আবার ছবিটা রেখে দেবো না এই যে আইসক্রিম কিনেছিলাম এই যে ফুলে খেতে শুরু করে দিয়েছে হ্যাপি ডান্স কই দাদুর ছবি ঠাকুর ঘরে থাকে চুল কেটেছি হ্যাঁ সব বলেছি ব্লগেতে আমরা ব্লগেতে আজকে যা হয়েছে ফ্যাচাং তুমি শুধু ব্লগটা দেখলে বুঝতে পারবে What are you doing? I am hugging. কি বলছো?
বল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার মায়ের চ্যানেলটাকে এই চ্যানেলটাকে আর আমার মায়ের চ্যানেলটাকে আমার মিমি খাচ্ছে আর আমার মা এখন ছবি তুলছে দাঁত মার করে হাসছেও আর আমার আর আমার কথা শুনে মিমিও হাসছে হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দেখি এখন দে আমাকে একটু হ্যাঁ হ্যাঁ সব বাদে হবে আমাকে একটু দে তার মধ্যে হচ্ছে এখন কারণ মায়েরা করছে মোমো আর আজকে আমাদের প্ল্যান আছে আমরা দুজন মানে আমরা তিনজন মোমো চ্যালেঞ্জ করবো তো ওটা আলাদা ভিডিওতে দেবো তো তোমরা দেখো অনেকক্ষণ ঝালমুড়িটা কিনেছি তো তাহলে নিয়ে গেছে পানি নাকি বসে আছি আমরা চা খাচ্ছি চা খাওয়াটা তোর হাতটা এখানে আমি পায়ের তলা ঠিক আছে।